দেশ ছুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। প্রায় চার মাস পর ফের কোভিডের মৃত্যুর ঘটনা ঘটল দেশে। তাই এবার পরিস্থিতি মোকাবেলায় বিশেষ নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনা মোকাবেলায় পাঁচ নিদান নিয়ে বৃহস্পতিবার বিশেষ নির্দেশিকা জারি করলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় পাঁচটি পরামর্শ মেনে চলার নিদান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এগুলি হল টেস্ট, ট্র্যাক, ট্রিট, ভ্যাকসিনেশন এবং কোভিড উপযোগী আচরণ অর্থাৎ করোনা পরীক্ষা, করোনা রোগী শনাক্তকরণ, করোনা চিকিৎসা, ভ্যাকসিনেশন, করোনা এবং কোভিড মোকাবেলায় যথোপযুক্ত ব্যবহার, যার মধ্যে রয়েছে মাস্ক পরা, দূরত্ব বিধি মেনে চলা, বারবার হাত স্যানিটাইজ করা।